আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি চিকেন স্যুপ, যা যে কোনো রুটি, পরোটা এবং নান রুটির সাথে জমে যাবে শীতের সকালে। দেরি না করে চলুন শুরু করি, কীভাবে এই স্যুপটি রান্না করলাম সেটি দেখি। আর ভিউয়ার্স, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ। আর অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। ওকে ভিউয়ার্স, চলুন শুরু করি। প্রিয় ভিউয়ার্স, রান্না করব চিকেন স্যুপ। এই শীতে যে কোনো রুটি, পরোটা, নানের সাথে খুব জমে যাবে, তো হাড় মাংস সহই নেওয়ার চেষ্টা করবেন। আর আমি চিকেনটাকে এরকম সাইজ করে, একটু ছোটো ছোটো সাইজ করেই কেটেছি, আর হাড় মাংস সহই কিন্তু নিয়ে নিয়েছি। এখানে প্রায় 250 গ্রামেরও বেশি আছে। তো যাই হোক ভিউয়ার্স, চলুন রান্না শুরু করি। ভিউয়ার্স, রান্নার জন্য আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সোয়াবিন তেল, আর দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ বাটার। বাটারটা একটু গলার জন্য অপেক্ষা করব। ভিউয়ার্স, আমার বাটারটা গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব 2টা তেজপাতা, দিয়ে দিব ছোট ছোট 3 টুকরা দারচিনি, 8-10টা গোলমরিচ, 3টি লবঙ্গ, 3টি এলাচ আমি একটু ফাটিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব। ভিউয়ার্স, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। খুব বেশি গোল্ডেন কালার করে ভাজার কোনো দরকার নেই, সামান্য কালারটা চেঞ্জ হলেই হবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এটাকে আমি তেলের মধ্যে নিয়ে এখানে ভেজে নেব। ভিউয়ার্স, আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এখানে প্রায় 4 থেকে 5 চামচের মতো বাদাম বাটা আছে, এটা চীনা বাদাম, দিয়ে দিলাম। মেরে মিশিয়ে দিব। এখানে আছে 3 চামচের মতো নারকেল বাটা, দিয়ে দিলাম। এখানে আছে 1/2 কাপ টক দই, দিয়ে দিলাম। এবার সবকিছু ভালোভাবে একটু মিশিয়ে দিব। ভিউয়ার্স, আমি সব কিছু দিয়ে দিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দিব 1/2 চা চামচের মতো ধনিয়া গুঁড়ো। আর কোনো শুকনো মশলা এখানে ইউজ করতে হবে না। এবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। 5-6 মিনিট আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এবার আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব চিকেনগুলো, দিয়ে ভালোভাবে নিজে মিশিয়ে আরও 5 মিনিটের মতো এগুলোকে কষিয়ে নিতে হবে। ভিউয়ার্স, আমি চিকেনটা দিয়ে দিয়েছি। এবার 2টা কাঁচামরিচের মাঝখানটা ভেঙে দিয়ে দিলাম, আর দিয়ে দিব 7 মতো লবণ। লবণটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছি, তাই এই পর্যায়ে দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে 5 মিনিটের মতো কষিয়ে নিব, ফিরে আসছি 5 মিনিট পরে। ভিউয়ার্স, আমার চিকেনগুলো কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 লিটার গরুর দুধ, মানে এটার 1 মগ। তো এটাকে আমি আবার নেড়ে চেড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর অপেক্ষা করব রান্না হওয়া পর্যন্ত। 1/2 লিটার দুধই আমার 250 গ্রাম চিকেনের জন্য যথেষ্ট। এটা সিদ্ধ হয়ে যেটা থাকবে সেটাই চলবে। আপনারা যদি বেশি পাতলা করতে চান তাহলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। ওকে ভিউয়ার্স, এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে রান্না করে দেবো। ভিউয়ার্স, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার জালটাকে একটু বাড়িয়ে রান্না করব, মাঝখানে আমি একটু নেড়ে দিব। প্রিয় ভিউয়ার্স, ফিরে এলাম চিকেনটা রান্না হওয়ার পরে। আমার চিকেনটা রান্না হয়ে গেছে, আমি চালটা একটু কমিয়ে দিয়েছিলাম আর মাঝে মাঝে তো অবশ্যই নেড়ে দিয়েছি। এই দেখেন আমার
চিকেন স্যুপের ঘনত্বটা এরকম হয়েছে। আমি এরকম তাই পছন্দ করি, তাই এরকম করেছি। কেউ যদি আর একটু ঘন করতে চান তাহলে আর একটু জাল করবেন, আর যদি মনে করেন যে একটু পাতলা করার দরকার তাহলে একটু দুধ অথবা পানি অ্যাড করে দেবেন। আমি এই স্যুপটা সম্পূর্ণ দুধ দিয়ে রান্না করেছি, আমার মতো করে রান্না করার চেষ্টা করি, এতে করে স্বাদটা ঠিক থাকবে। তো ভিউয়ার্স, এবার এর মধ্যে দিয়ে দিব আরও চারটা কাঁচামরিচ, দিয়ে এটাকে আরও 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নেব, যাতে করে কাঁচামরিচের ফ্লেভারটা স্যুপের সাথে অ্যাড হয়। তো ভিউয়ার্স, আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আমাকে। তাহলে ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।